নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প। আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর গল্প হর্ষবর্ধন ও গোবর্ধন। গোবর্ধনের চরিত্রে উন্মেষ গাঙ্গুলি, গল্পপাঠ এবং হর্ষবর্ধনের চরিত্রে আমি প্রীতম গাঙ্গুলি। শুরু হচ্ছে হর্ষবর্ধন ও গোবর্ধন। ভাঁড়টা তাকের উপর রেখে হর্ষবর্ধন ভাইয়ের দিকে তাকান। এদিকে যেন নজর দিসনি, বুঝলি? দিলও না গোবরা, তার নজর তখন ছিল এক বইয়ে। দু চোখ দিয়ে বইটাকে যেন সে গিলছিল। কে সাড়া দিচ্ছিস না যে? এই বড় ভাঁড়টায় বাগবাজারে রসগোল্লা রইল। বই গেল আমার, তোমার ভাড়ে বাগবাজারই থাক আর মা ভবানী থাকুন, আমার কি? সাড়া মিলল গোবর্ধনের। পেটে পুরিস নে যেন ভুল করে, আমার বিকেলের জলযোগ। আমি খাবার পর তুই অবশ্যই একটু পেশাদ পাবি। তোমার পেশাদ আমার মাথায় থাক, চাই না খেতে। শুনে দাদা ভারী প্রীত হন। তা বটে, তা বটে, পেশাদ তো মাথায় করে রাখতে হয় রে। তা না হয় রাখলি, কিন্তু তা বলে একটু চাকবি নে? তা কি হয়, একটু আধটু চাকবি বই কি? কি আমার মহাপেশাদ! গোবরা বইয়ের পাতার সঙ্গে নিজের ঠোঁট উল্টায়। কি বই পড়া হচ্ছে শুনি, অমন করে মন দিয়ে। একখানা বই। একখানা বই যে তা তো দেখতেই পাচ্ছি, একখানা কেন, দুখানাই তো দেখছি বালিশের তলায়। কি বই ওটা? কার লেখা, লেখক কে, নাম কি বইয়ের? নিখরচায় জলযোগ, লেখক হচ্ছে কে? এই কি বললি? দেখো বাপু, ওই সব বাজে বই পড়ে নিজের মাথাটি খেয়ে তারপরে যেন আমার জলযোগের ভাঁড়ে তোমার হাত বাড়িও না। ওই সব নিখরচায় জলযোগ আমি বরদাস্ত করব না, তা কিন্তু আমি বলে দিচ্ছি। আর যে বইটা তোর হাতে আছে সেটা? কথা বলার বিপদ, ওটা যার লেখা এটাও তার, শিবরাম চক্রবর্তীর। এই মরেছে, ওই সব বনে সে লোকের বই তুই পড়ছিস? পড়ছি তো, কেন, কি হয় পড়লে? আমার পিণ্ডি হয়, কথাবার্তা গুলিয়ে ফেলবি যে সব, কথায় আর মানেতে তালগোল পাকাবি। এক কথা বললে বুঝবি অন্য কথা, এক কথার অন্য অন্য মানে বের করবি। কথাদের মান মর্যাদা কিছুই আর থাকবে না, কথায় কথায় কত কথা টেনে আনবি। মাথা মুন্ডু কিছু যদি তার থাকে, কিছু যদি তার বোঝা যায়। তোমাকে বলেছে, দেখি বইটা। হর্ষবর্ধন বইখানা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখেন। কেন, এই তো বলেই দিয়েছে এখানে, লিখেছে শিবরাম চক্রবর্তীর মতো কথা বলার বিপদ। গোটা গোটা অক্ষরে মোটা মোটা লাইনে পরিষ্কার করেই বলে দিয়েছে লোকটা, নিজেই বলে দিয়েছে। না, বিপদ বাঁধালে সত্যি। আমার বিপদ আমি বুঝবো, তুমি বই দাও তো, তোমার রসগোল্লা খাও না বাপু। পড়বি তো পড়, পড়ে মরবি তো মর্গে, টের পাবি শেষটায়। যখন নিজের কথার মানে নিজেই বুঝতে পারবি নে, বুঝবি তখন। আমার কি, আমি বলে খেলাস। হ্যাঁ ভালো কথা, আমার গৌহাটির কাঠগুদাম থেকে আজ একটা ট্রাঙ্ক কল আসবে, এই কলটা এলেই আমায় বলিস, বুঝেছিস? আচ্ছা আচ্ছা, উফ। গোবরা আবার বই নিয়ে পড়ে, কিন্তু কথাটায় ওর টনক নড়ে। চকিতের মতোই মনে হয় ট্রাঙ্ক কল সে আবার কি? গাছের গুঁড়িকে তো ট্রাঙ্ক বলে জানি, আবার হাতির শুঁড়কেও বলে থাকে, আবার বাক্স প্যাটরাকেও বলা হয়। তাহলে এ কিসের ট্রাঙ্ক? ভাবতে ভাবতে বইয়ের মধ্যে তার ভাবনার খেই হারিয়ে যায়। হর্ষবর্ধন গায়ের কোট খুলে বিছানায় গিয়ে লম্বা হন। ও বাবারে, কম্বলটা টেনে নেন গায়ের উপর। কিন্তু কম্বলে কি সানায়? শীতের কনকনে হাওয়া খোলা দরজার পথে সেঁধিয়ে হাড় অবধি কাঁপিয়ে দেয়। এই দরজাটা ভেজা তো। কাঁপতে কাঁপতে হাঁক পাড়েন শ্রীহর্ষ।
বইয়ে মশগুল সেই হর্ষধ্বনি কানে যায় না গোবরার। কিরে, কানে যাচ্ছে না বুঝি কথাটা? বলছি না দরজাটা ভেজাতে। দাদাকে গলা চড়াতে হয়। বাধ্য হয়ে গোবরাকে বই ফেলে উঠতে হয়। এবার এক বালতি জল এনে ছিটিয়ে ছিটিয়ে দরজা ভেজাতে লেগে যায় সে। এই মরেছে, এই কি করছে দেখো, রোগে ধরেছে এর মধ্যেই, বললুম কি আর বুঝলো কি। আরে মুখু, আমি তোকে জল দিয়ে দরজাটা ভেজাতে বললুম, দরজাটা লাগাতেই তো বলেছি। তাই বলো, সে কথা বললেই হয়। এই তো কোণের থেকে দাদার সেগুন কাঠের দামি লাঠিটা নিয়ে এসে এমন লাগান লাগায় সে যে দরজা আর দাদা একসঙ্গে আর্তনাদ করে ওঠে। থাক থাক, লাঠিটা তিন তিনটে টুকরো হয়ে যায় দেখতে না দেখতে। আর দরজা লাগিয়ে কাজ নেই, খুব হয়েছে যা হবার তা হয়েছে। দরজা দরজা আর তুই কোনোদিনই লাগাতে পারবি না, দরজা ভেজানো দরজা লাগানো কাকে বলে তা তুই আর বুঝতেই পারবি না, এ জন্মে আর নয়। যাক, যে আশঙ্কা করেছিলাম সেই সর্বনাশের আর কিছু বাকি নেই। কি বলছো তুমি, স্পষ্ট করে বলো না, লাগাতে বলছো না ভেজাতে বলছো? একসঙ্গে দুটো কাজ হয় না। গোবরা জিজ্ঞেস করে, ওরে ওরে যা বলছি সে আর তোর মাথায় ঢুকলে তো বলবো এক, বুঝবি ঠিক তার উল্টোটি। বলতে গিয়ে হঠাৎ তার মনে হয়, আচ্ছা যদি উল্টো করে বলা যায় তাহলে হয়তো এই উল্টো বুঝলি রামের মাথায় গিয়ে সোজা হয়ে সেটা ঢুকতে পারে। বলছিলাম কি, দরজাটা আরো ভালো করে খুলে দে তো, দরাজ করে একেবারে খুলে দে। খুলে দেবো দরজাটা, তাই বলছো? জবাব আসে গোবরার, কিন্তু স্ক্রুড্রাইভার কই? তাহলে তো এখন আমাকে মিস্ত্রি ডাকতে হয়। এ কথায় হর্ষবর্ধনকে যেন একেবারে বসিয়ে দেয়। শুয়েছিলেন উঠে বসেন, কালে হাত দিয়ে বসে থাকেন, কি যে বলবেন ভেবে পান না। দরজাকে কি ভাষায় ব্যক্ত করলে সেটা তার ভাইয়ের মগজে গিয়ে খুলবে তা তিনি বুঝতে পারেন না। কি যে করা যায় দরজাকে, কত রকমে করা যায়, দরজার প্রতি আমাদের কি কি কর্তব্য আর কিভাবে করলে তা ঠিক ঠিক পালিত হয়, কেমন করে বললে দরজা আর গোবরাকে একসঙ্গে কায়দায় আনা যায়, তার হাড় হদ্দর কিছুই তিনি হদিস পান না। হ্যাঁ রে, আমি যদি বলি দরজাটা দে তাহলে কি তুই খুলে এনে ওটা আমার ঘাড়ে চাপিয়ে দিবি নাকি? তবু একবার শেষ চেষ্টা হয়। তার দরজার মতো আকাট আর ওই দরজার মতোই ফাঁকা, তার ভাইয়ের মাথায় যদি কিছু ঢোকে। বইয়েই গেছে, আমি কেন দিতে যাব, নিজেই গিয়ে নাও না, দরজা তো আর পালিয়ে যাচ্ছে না, দেনাদার নয় কিছু যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, দাঁড়িয়েই রয়েছে তোমার সামনে, এগিয়ে গিয়ে নিজের হাতে নিলেই হয়। হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি, হতাশভাবে ঘাড় নাড়েন হর্ষবর্ধন। দরজাকে আর ঘাঁটিয়ে কাজ নেই, এই থার্মোফ্লাস্কটা থেকে একটু গরম চা ঢেলে দিতে পারবি এক পেয়ালা, ঠান্ডায় জমে কুলফি বরফ হয়ে গেলাম। এই তো বেশ কথা, একেবারে স্পষ্ট, এর মধ্যে কোনো ছুতো নেই, ছুতোর মিস্ত্রিও আসে না। গোবরা ফ্লাস্ক থেকে গরম চা ঢালতে থাকে। এই যে সহাস্যে দাদাকে পেয়ালাটা এগিয়ে দেয়। বাঁচলাম, ও আরেক পেয়ালা দে। গোবরা আরেকটা পেয়ালা এনে দাদার কাছে রাখে, খালি পেয়ালা। এই আমি কি খালি পেয়ালা চেয়েছি, চা চাইলাম না? চা চাচ্ছ তো চেঁচাচ্ছ কেন? তার ইচ্ছে করে যে পেয়ালাটি দিয়ে এমন এক ঘা লাগান যে গোবরার মাথার গোবর দু ফাঁক হয়ে যায়, আর সেখানে ঘিলুর জায়গায় এখনো নরম আছে না বিলকুল ঘুঁটে হয়ে গেছে সেটা লক্ষ্য করেন।
গোবর্ধন আধ ডজন পেয়ালা ফ্লাস্ক সেই সঙ্গে গোটা তিনেক গ্লাস এনে দাদার সামনে ধরে দেয়। এই নাও ঢালো আর খাও, যত তোমার প্রাণ চায় খাও আর ঢালো, কে মানা করছে? দাদার হয়ে ঢালাঢালি করা অত ঢলাঢলিতে কাজ নেই কো আর। বলে এক কথা, বোঝাতে চায় আরেক কথা, এমন দাদার মর্ম বোঝা তার কর্ম নয়। দেদার লোক সে দেখেছে, কিন্তু দাদার মতন একটিও না। হে, দাদ আর দাদা দেখা গেল এ জীবনে দুই দুর্বিষহ। যা, দূর হয়ে যা আমার সামনে থেকে, চোখের সামনে থাকিস না আর, বলে দাদা ফ্লাস্ক খালি করতে লাগলেন। ওই যাচ্ছিস যে, কোথায় যাচ্ছিস? নিচে গিয়ে নির্জন ঝাটে পড়ি গে, তোমার রাপিস ঘরে তো তুমি আসছো না এখন। দাদা হাঁফ ছাড়েন। হে, প্রাণ থাকতে না মানে তুই থাকতে নয়। আমি মরে গেলেই তুমি বাঁচো বুঝি? খুশি হও খুব, আমি তোমার ভাই না, এক মায়ের পেটের ভাই নই। ওই দেখো, আমি কি তাই বললাম? বললাম তো প্রাণ থাকতে নয়, তুই সেখানে থাকতে আমি দাম চিনে, এই কথাই তো বললাম। তার মানে তুই আমার প্রাণ, প্রাণের ভাই যাকে বলে। কিন্তু তুমি অনায়াসে নিজের প্রাণহানি করতে পারো, নিজের প্রাণের প্রতি তোমার কিচ্ছু দরদ নেই, তোমাকে আমার বিশ্বাস হয় না, তোমার থেকে দূরে থাকাই আমার ভালো। তা তাই থাকবে, তাই তোর ওই বই নিয়ে যত দূরে দূরে থাকিস ততই ভালো। আমার কি, তোর ভালোর জন্যই বলছিলাম, ওই লোকটার বই পড়লে বিশ্বব্রহ্মাণ্ড গুলিয়ে যায়, কাণ্ড জ্ঞান ট্যান সব লোক পায়, তোর মঙ্গলের জন্যই বলছিলাম তাই। যাক, তুই যখন শুনবি নে তখন ভালো কথা, অফিস ঘরেই বসে পড়বি তো, তা আমার একটা জরুরি ট্রাঙ্ক কল আসবে, খেয়াল থাকে জানো, টেলিফোনের দিকেও কানটা রাখিস, সবসময় বাইরের দিকে বসে থাকিস না জানো। অফিস ঘরের আলো জেলে টেবিলের ওপর পা তুলে বই নিয়ে বসলো গোবরা, কিন্তু কান একদিকে আর মন একদিকে রেখে বই পড়া যায় না। গল্প যদি বা উৎকর্ণ হয়ে শোনা যায় সেইভাবে পড়া যায় কি? ট্রাঙ্ক কলের হাঙ্গামাটা আগে আগেই চুকিয়ে ফেললে হয় না, গোবরা ভাবে। একটু পরেই ওপরে গিয়ে সে খবর দেয়। তোমার ট্রাঙ্ক কল এসে গেছে দাদা। হ্যাঁ, সে কি রে এত তাড়াতাড়ি, এমন চটপট মিলে গেল কানেকশন? আমি কানেকশন করে দিলুম টেলিফোন করে শটান। তাই নাকি, তা বেশ করেছিস, তুই তাহলে এখন উপরেই থাক, এখানে বসে বসেই পড় না হয়, ততক্ষণে আমি কলটা সেরে আসি, কেমন? কাজের কথার মাঝে তোর মাথা গলাবার দরকার নেই। দায় পড়েছে গলাতে? গোবর্ধন জানায়, গলার ওপর একটি তো মোটে মাথা আমার, তাকে আমি গলাতে দিতে চাই নে, আমার মাথা মাখন নয়। গলার উপরে বটে, কিন্তু মাথা কিনা সে বিষয়ে ঘোরতর সংশয় থাকলেও হর্ষবর্ধন বিরক্তি করার জন্য দাঁড়ান না, যাকে ট্রাঙ্ক কল ধরতে দৌড়ান। হ্যালো, তিনি হাঁকেন। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি ট্রাঙ্ক কল চেয়েছিলাম। হ্যাঁ হ্যালো হ্যালো, ও আপনি, বলুন বলুন তো, কিরকম ট্রাঙ্ক চাই আপনার? তিনি একটু অবাক হন। কিরকম ট্রাঙ্ক? আয়, আমি তো গৌহাটি চেয়েছি, এ তবে দিল্লি থেকেও একটা ট্রাঙ্ক আসবার কথা আছে বটে, তো এটা কি তবে দিল্লি ট্রাঙ্ক? স্টিল ট্রাঙ্ক? হ্যাঁ তাও আছে আমাদের কাছে, কত বড়, কি সাইজের, কি চাই আপনার বলুন দেখি। স্টিল ট্রাঙ্ক সে আবার কি? হর্ষবর্ধনের মগজে ঠিক ঢোকে না। আগে ওই স্টিল ট্রাঙ্ক যেরকম হয়, ক ফুট লম্বা, কত চওড়া, কি রঙের, কিরকম, কেমনটি চাই, দয়া করে যদি জানান। আরে বাপু, ভারী যে লম্বা চওড়া কথা শোনাচ্ছেন মশাই, কে আপনারা তা জানতে পারি? বেন্টিং স্ট্রিটে আমাদের স্টিলের ট্রাঙ্কের আড়ত, তা কি আপনি জানেন না? কলকাতার সবচেয়ে বড়, কলকাতার সবচেয়ে নামজাদা স্টিলের ট্রাঙ্কওয়ালা আমরাই তো। ট্রাঙ্ক যাক জাহান নামে। হ্যাঁ, স্টিল ট্রাঙ্কে নিকুচি করেছে। সে কি, কে চেয়েছে আপনাদের স্টিল ট্রাঙ্ক? কেন আপনি তো এই একটু আগে আমাদের টেলিফোনে ডাকলেন। ও দাদা দাদা শুনুন না, বলছি একবারটি আমাদের ট্রাঙ্ক নিয়ে পরীক্ষা করে দেখুন না, পছন্দ না হয় ফেরত দেবেন, আমাদের মতন এমন মজবুত ট্রাঙ্ক আর কেউ বানাতে পারবে না মশাই, সে বিষয়ে আমরা গ্যারান্টি দিয়ে থাকি,
দয়া করে আমাদের দোকানে পায়ের ধুলো দিয়ে দেখে যাবেন একবারটি। তাহলে যে ধরনের ট্রাঙ্ক আপনি চান ধরুন। না, দেখতে চাইনি আপনাদের ট্রাঙ্ক, আপনারা জাহান নামে যান। কেন? ধুর! এই বলে রিসিভার ফেলে দিয়ে তিনি উঠে আসেন উপরে। নিজের ঘরে গোবরার ঘাড়ে গিয়ে পড়েন। তুই 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 ভাইয়ের দিকে তাকিয়ে রাগে তার কোনো কথা বেরোয় না। তুই একটা যাচ্ছে তাই। কেন, কি হলো? ওদের ট্রাঙ্ক বুঝি পছন্দ হলো না তোমার? ফোন গাইডে কিন্তু ট্রাঙ্কওয়ালাদের তালিকায় ওদের নামই সবার উপরে দেখলাম জানো। তুই 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 দূর হয়ে যা আমার সামনে থেকে, এক্ষুনি এই দণ্ডে, নইলে নইলে আমি তোকে খুন করব। ভাগো ইয়া আসে, এক নম্বরের গাধা, চলে যাও যেখানে তোমার খুশি, যেদিকে দু চোখ যায়। স্টুপিড, বিচ্ছিরি, উজবুক, কাহাকা, গোল্লাই যা তুই। আর বলতে হয় না, বলতে না বলতেই গোবরা লাফিয়ে ওঠে। বললে তো তুমি, তুমিই বললে, তবে আর আমার কোনো দোষ নেই, আমাকে কিন্তু কোনো দোষ দিতে পারবে না। বলেই না সে এক লাফে তাকের দিকে এগোয়, ভাঁড়ের রসগোল্লার ভাঁড়ারে হাত বাড়ায়, রসগোল্লাদের ওপর তার দাঁত বসায় 32 পাটি। গোল্লা যেতে বললে তো, কিন্তু যাই বলো গোল্লার মধ্যে তো আর যাওয়া যায় না, তাই গোল্লাই আমার মধ্যে যাক। এই বলে দাদার গোল গোল চোখের সম্মুখে দাদার চোখের মতোই গোলাকার রসে টইটুম্বুর পৃথিবীর সবচেয়ে মিষ্টি গোলমালকে সে গিলতে থাকে টাপাটা। যেমন গোলযোগ তেমনই আবার নিখরচায় জলযোগ তাকে বলা যায়। নটে গাছতলার গল্পে শুনছিলেন শিবরাম চক্রবর্তীর গল্প হর্ষবর্ধন ও গোবর্ধন। শব্দের মার প্যাচে আপনিও ফেসেছেন কি? কমেন্টসে আমাদের জানান আপনার অভিজ্ঞতা। ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করে নিন আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে। আগামী সপ্তাহে আরও গল্প আসবে, শুনতে থাকুন নোটে গাছতলার গল্প। ভালো থাকবেন, নমস্কার।